ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। চলুন তাহলে আগে জেনে নিই মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। থাকবে সূর্য। সূর্য 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে। 14 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকবে বুধ। বুধ 8 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকছে। 9 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র 13 মে থেকে 25 জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। 24 তারিখ বুধ আবার বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে আসবে। মঙ্গল মকর রাশিতে থাকবে 3 তারিখ পর্যন্ত। মঙ্গল আবার রাশি পরিবর্তন করে 4 তারিখ চলে আসবে কুম্ভ রাশিতে। মঙ্গল থাকবে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। মঙ্গল আবার 4 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশি। বৃহস্পতি এবং শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মে মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের মে মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা বলবো, যেটা আপনাদের অনেকটা মেনটেন করে চলতে হবে, সেটা হলো এই মাসে কিন্তু আপনাদের মায়ের হেলথ নিয়ে প্রবলেম অ্যারাইজ করবে। প্রবলেমটা কিন্তু প্রচণ্ড মাত্রায় সিরিয়াস কিছু হতে পারে। এই ব্যাপারটা কিন্তু শুরু থেকে একটা এক্সট্রা কেয়ার নিন, না হলে কিন্তু প্রবলেমটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। এই মাসে আপনাদের ভাই বোনের সাথে কিন্তু কোথাও একটু সমস্যা তৈরি হবে। সেটা কোনো জমি জামা সংক্রান্ত ব্যাপার নিয়ে বা কোনো অর্থ লেনদেনের ব্যাপার নিয়ে, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু এই মাসে আপনাদের ভাই বোনের সাথে একটু সমস্যা তৈরি হবে। শুধু সমস্যা তৈরি হবে না, দেখবেন কিছুদিনের জন্য, মোটামুটি সেপ্টেম্বর এরকম, আগস্ট সেপ্টেম্বর এই মাস পর্যন্ত কিছুটা হলো ব্যবধান তৈরি হয়ে যাবে। সম্পর্কে যে ব্যবধান, সেই ব্যবধানটাও কিন্তু তৈরি হয়ে যাবে। যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রাখুন, তাহলে দেখবেন এই সমস্যাটা কিন্তু অ্যারাইজ করছে না। স্যাটার্ন রেট্রোগ্রেড যেহেতু হয়ে যাচ্ছে 11 মে থেকে, সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি পাবে। স্যাটার্ন রেট্রোগ্রেড নিয়ে যে ভিডিওটা, শনির বক্রী, সেটা আমি কার্ডে লিংক দিচ্ছি, সেটা গিয়ে দেখুন। কারণ এই মাসে তিনটে গ্রহ একই সাথে বক্রী, একটি স্যাটার্ন, একটি জুপিটার এবং শুক্র। এই যে বক্রী অবস্থায় আমাদের লাইফে কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসবে। স্যাটার্ন এবং জুপিটার দুটোর ভিডিও আমি কার্ডে এবং ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখুন, আরও ডিটেলসে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনাদের এই মাসের হেলথের ব্যাপারেও কিন্তু প্রচণ্ড মাত্রায় অর্থ ব্যয় হবে। এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে আপনাদের হেলথ নিয়ে, যেটা আপনাদের অ্যাকচুয়াল কি প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না, অথচ দেখবেন আপনাদের অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে। গোটা মাসটাই কিন্তু আপনাদের এরকম একটা সমস্যার মধ্যে চলবে। লাইফে কিন্তু নতুন প্রেম আসতে পারে। এই সময় লাইফে নতুন প্রেম আসলেও প্রেমটাকে কতটা গুরুত্ব দেবেন বা প্রেমটা কতটা সঠিক, সেটা কিন্তু অনেকটা গভীরে গিয়ে আপনাদের বিবেচনা করতে হবে। কারণ প্রেম যতই আসুক না কেন, এই মাসে সেই প্রেমটা আপনার জন্য যে সঠিক, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে। এই মাসে কিন্তু সঠিক প্রেম আসবে বলে আমার অন্তত মনে হয় না। যারা বিজনেসে ভাবছেন ইনভেস্ট করবেন, তাদের জন্য আমি বলবো কি, একটু ওয়েট করে যান। বিজনেসে ইনভেস্ট করার সময় আপনারা অনেক পাবেন, যেহেতু জুপিটার রেট্রোগ্রেড। এখন নতুন বিজনেস বা বিজনেসে ইনভেস্ট করা কোনোটাই আমার মতে অন্তত সঠিক নয়। এই সময় আপনারা যতটা আশা নিয়ে ঠিক জিনিসটা করবেন, ইনভেস্ট করবেন বা নতুন বিজনেস শুরু করবেন, ঠিক ততটা সফলতা কিন্তু আপনারা পাবেন না। যার ফলে কি হবে, কোথাও আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন। এই ডিমোটিভেট হয়ে যাওয়াটা কিন্তু আপনাদের বিজনেসকে অনেকটা হ্যাম্পার করবে। তাই একটু ওয়েট করে যান। জানি অনেকটা মাসের ম্যাটার, কোনো মানুষের পক্ষে হয়তো এতটা ওয়েট করা সম্ভব না, তবু যদি ওয়েট করে যাই তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পেতে পারি। একটু ওয়েট করে গেলে আপনাদের মনে হয় এই বিজনেসের ব্যাপারে কিন্তু অনেকটা ভালো হবে।
বিবাহ সংক্রান্ত আলোচনা এই সময় আপনারা যদি করেন তাহলে একটু বুঝে শুনে করবেন, কোথাও গিয়ে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। বিবাহ সংক্রান্ত ডিসিশন বা আলোচনা এই ব্যাপারে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন, এই ব্যাপারটা একটু এক্সট্রা কেয়ার নিয়ে করুন। যদি করার হয় তাহলে কেয়ার নিয়ে করুন, আর যদি আপনাদের মনে হয় কি না এখন না করলেও চলে যাবে, সেপ্টেম্বর মাসের পরে করলে বেটার হবে, তাহলে এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত হবে। এই সময় যদি সেই ডিসিশনটা আপনারা নেন তাহলে কিন্তু এটা সঠিক ডিসিশন হবে না। মানুষের কি হয়, বিয়ের কথাবার্তা মিটে গেছে, এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে, সেই সকল মানুষের কিন্তু এই সময়টা 11 মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিয়ে যে কথাবার্তা হয়ে গিয়েছিল সেটা কিন্তু কোথাও গিয়ে ব্রেক হয়ে যেতে পারে বা সেটা নাও হতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এইসব নিয়ে আপনারা হতাশ হবেন না, কারণ হচ্ছে যদি এই সময় আপনাদের কোনো জিনিস ব্রেক হয়ে গিয়ে থাকে তাহলে জানবেন সেটা ভালোর জন্য হচ্ছে। ব্রেক হয়ে যাওয়াটা আপনাদের ইনিশিয়ালি খারাপ মনে হলো, ফিউচারে গিয়ে কিন্তু আপনাদের মনে হবে জিনিসটা ভালো হয়েছে। এখন কোনো খারাপ জিনিস কিন্তু আমাদের লাইফে হতে পারে না, কোনো খারাপ সিদ্ধান্ত এই সময় আমরা চট করে কিন্তু নিতে পারবো না। এবার জানবো জবের ব্যাপারে সিচুয়েশনটা কেমন থাকছে না থাকছে। অফিসে আপনাদের কিন্তু একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি আসছে, অফিসে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, পাশাপাশি কিন্তু কাজের চাপও থাকছে। কাজের চাপ আপনাদের এতটাই মানে পড়ে যাবে যার জন্য কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে সেইভাবে সময় দিতে পারবেন না, যার জন্য কিন্তু আপনাদের ম্যারিড লাইফেও কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে নিজেকে মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনাদের একদিকে হচ্ছে অফিসের কাজের প্রেশার আর বাড়িতে হচ্ছে ম্যারিড লাইফ, মিডিলে পড়ে গিয়ে আপনাদের হয়তো অফিসের কাজটাই ঠিকঠাক হলো না। এখানে যদি আপনারা ব্যালেন্স করে না চলতে পারেন তাহলে কিন্তু অফিসের যে রেসপন্সিবিলিটিগুলো আপনার কাছে আসছে সেগুলো আপনারা সঠিক সময় ঠিকভাবে ফুলফিল কিন্তু করতে পারবেন না। ম্যারিড লাইফে এই একটা জিনিস নিয়ে আপনাদের এই মাসে সমস্যা থাকছে, না হলে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু এই মাসে থাকছে না। যারা লোন নেবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই মাসটা লোন নেওয়ার জন্য খুব একটা সঠিক না, বা যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু খুব ইজিলি এখন লোন পেয়ে যাবেন না, শুধু এই মাসটা নয় এখন 2-3 মাসে অন্তত আপনাদের লোন পেতে প্রচণ্ড রকম সমস্যা হবে। এই সময়টা লোন না নেওয়াই ভালো, আর যারা একান্তই প্রয়োজন যাদের মনে হচ্ছে নেওয়া তাদের কিন্তু নিতে এই মাসে সমস্যা হবে। এই মাসে আপনাদের প্রচণ্ড পরিমাণ ঋণে আপনারা জড়িয়ে পড়বেন, ব্যয়ও যেমন হবে ঋণেও কিন্তু আপনারা সেমভাবে জড়িয়ে পড়বেন। জব যারা পরিবর্তন করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এখন সঠিক সিদ্ধান্ত হবে না জব পরিবর্তন করাটা। জব ডেফিনেটলি আপনারা চেঞ্জ করবেন, সেটা হচ্ছে সেপ্টেম্বরের পরে যদি আপনারা জব চেঞ্জ করেন তাহলে আপনারা ঠিকঠাক জায়গায় একটা মনের মতো জব পাবেন। এখন জব চেঞ্জ করলে আপনারা খুব একটা বেটার জব পাবেন না, আর যেখানে জব করেন সেটা যদি আপনারা কোনো কারণে ভাবেন কি আমরা কুইট করে দেবো তাহলে কিন্তু গোটা সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সেইভাবে কোথাও জব না পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনাদের হার্ট সংক্রান্ত আর ইউরিন সংক্রান্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করার একটা সম্ভাবনা থাকছে। তাহলে বন্ধুরা বৃশ্চিক রাশির মে মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের জন্য প্রচণ্ড মাত্রা হেল্পফুল হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান সঠিক সময় চলে যায় আর আপনার সেই ভিডিওটি কোনো কিছুর বিনিময় যেন মিস না হয়ে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।